জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম এবং অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান তাদের সম্মাননা তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের জাতির প্রতীক হিসেবে তাদের জাতীয় অধ্যাপক করা হয়েছে। তাদের সম্মানিত করতে পারায় ঢাকা বিশ্ববিদ্যালয় গর্বিত। এ সময় অনুষ্ঠানে অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক আনিসুজ্জামান তাদের বক্তব্যে শিক্ষক ও শিক্ষার্থীদের কথা স্মৃতিচারণা করেন। সরকারের শিক্ষা মন্ত্রণালয় গত 19 জুন এক প্রজ্ঞাপনে তাদেরকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে। আমরা মনে করি যে এই ধরনের সংবর্ধনা এই মানুষ দুটো দুজনের জন্য শুধুমাত্র এখানেই সীমিত থাকবে না, বিভিন্ন সময়ে যত মানুষ এগিয়ে আসবে ততই আমাদের জন্য লাভ।